হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি হলো আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে সকাল থেকে রেডি হলাম, রেডি হয়ে পুজো করলাম একটু, কারণ আজকে একটি স্পেশাল দিন, আজকে আয়ুষ্মানের জন্মদিন। দেখতে দেখতে আয়ুষ্মান 9 বছরের হয়ে গেল। আর আমি রেডি হয়ে পায়েসটা বানালাম, এখন মা রান্নাটা করছে। মা থাকলে মোটামুটি মাই সব রান্নাগুলো করে, আমি রান্নাঘরে যাই না বলতে গেলে, কারণ মায়ের হাতে রান্না খেতেই বেশি ভালো লাগে, আর মা থাকতে আমি করি না রান্না বান্না। তো মা রান্না বান্নাগুলো সব করছে, আমি রেডি হলাম। আয়ুষ্মানকে, অলঙ্কৃতাকে দুজনকে রেডি করলাম। পায়েসটা জাস্ট আমি বানিয়ে বেরিয়ে গেছি, মা কিচেনেই আছে। তো ভিডিওটা ভাবলাম শুরু করি। তো বাঙালিদের মানেই জন্মদিন, মানেই তো নানা রকমের রান্না বান্না, খাওয়া দাওয়া। তো বাড়িতে সেভাবেই আমরা সেলিব্রেট করি প্রত্যেকটা জন্মদিন। আয়ুষ্মান তো সকাল থেকে রেডি হয়ে মানে কখন কেক কাটা হবে তারার জন্য আশা করে বসে আছে, কখন যাব কেক আনতে। কেক আনতে গিয়ে এই কেক ওই কেক একটু নিজে চয়েস করে নেয়। তো এখন এদিক ওদিক করছে সকাল থেকেই। তো সকাল থেকেই আমি ভাবলাম রেডি হয়ে নিই, আজকে আবার তাড়াতাড়ি করতে হবে সব কিছু। তো তোমরা দেখতে থাকো আমরা সারাদিন কি করছি, ভিডিওটা বানাচ্ছি। অল্প দূরে ভাত মুখে এটা করেছে, এটা ধুয়ে দাও। Thank you.
Papa,